ছাত্রছাত্রীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের কুড়িটি জেলায় চৌত্রিশটি কেন্দ্রে বিনামূল্যে কোচিং দিচ্ছে রাজ্য সরকার এবং এর সাথে প্রতি মাসে তিনশো টাকা স্টাইফেন্ডও দেবে তো এর জন্য কিভাবে ফর্ম ফিল করবেন কোথায় ফর্ম পাবেন এবং কোথায় ফর্ম জমা দেবেন ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে ফ্যামিলি ইনকাম কত হতে হবে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেব এবং দেখে নেব কিভাবে ফর্ম ফিল করতে হয় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এই বিজ্ঞপ্তিটি জারি করেছে তো দেখে নিন বিজ্ঞপ্তিতে কী লেখা আছে যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট তারা এর জন্য আবেদন করতে পারেন এখানে বিনামূল্যে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং দেওয়া হবে এবার কারা আবেদন করতে পারবেন দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভ যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা এবং যারা গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার পড়ছে তারা এর জন্য আবেদন করতে পারবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশ নয় দু আবেদনকারী ন্যূনতম যোগ্যতা এক নম্বর মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অন্তত ষাট পারসেন্ট এসসিদের জন্য এবং পঞ্চাশ পার্সেন্ট যারা এস ক্যান্ডিডেট তাদের জন্য এই নম্বরটা পেতে হবে দু নম্বর পারিবারিক আয় কত হতে হবে যারা এসসি ক্যান্ডিডেট তাদের বাৎসরিক পারিবারিক আয় হতে হবে দু লাখ টাকার মধ্যে এবং যারা এসটি ক্যান্ডিডেট তাদের বাৎসরিক আয় হতে হবে তিন লাখ টাকার মধ্যে প্রতি মাসে তিনশো টাকা করে স্টাইপেন্ট দেওয়া হবে এই কোচিংয়ের জন্য কোনো টাকা লাগবে না এর সাথে আপনারা তিনশো টাকা করে পাবেন প্রতি মাসে কুড়িটি জেলায় চৌত্রিশটি কেন্দ্রে এই কোচিং দেওয়া হবে এখানে তার সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে কোন জেলায় লোকেশন কোথায় এবং তার ঠিকানা কি অর্থাৎ কোন স্কুলে এবং সেই স্কুলের কন্ট্যাক্ট নম্বরও এখানে দেওয়া আছে তো এই লিস্ট থেকে আপনি আপনার কোচিং সেন্টারটা খুঁজে নিতে পারবেন এরপর দেখুন আবেদনপত্র কোথায় পাওয়া যাবে প্রশিক্ষণ কেন্দ্রে আবেদনপত্র পাওয়া যাবে এছাড়াও এই যে দুটো ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট থেকেও ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন ফর্ম ডাউনলোড করে ফিল করে সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে চোদ্দো নয় দু থেকে পঁচিশ নয় দু হাজার একুশের মধ্যে আবেদনপত্রটি নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে অর্থাৎ আপনি যে জায়গা থেকে আবেদন করছেন সেই জায়গার যেখানে প্রশিক্ষণ কেন্দ্র এই লিস্টে আছে সেই জায়গাতে আপনি ফর্মটা জমা দেবেন অনলাইনে যদি ফর্মটা ডাউনলোড করতে চান কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো চলুন এবার দেখে নিই কীভাবে ফর্মটা ফিল করবেন এই ফর্মটা হচ্ছে দুপাতার ফর্ম তো এই ফর্মটা আপনাকে ফিল করে জমা দিতে হবে এখানে দেখুন লেখা আছে প্রি এক্সাম ট্রেনিং জেই অন নেট টু জিরো টু টু মিডিয়াম বাংলা মিডিয়াম হলে এখানে টিক দেবেন ইংলিশ মিডিয়াম হলে এখানে টিক দেবেন কোন পরীক্ষার জন্য আপনি কোচিং নিতে চাইছেন ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং নিতে চাইলে এই অপশানে টিক দেবেন যদি মেডিকেলের কোচিং নিতে চান তখন এই অপশনে টিক দেবেন এবার এই বক্সটাতে আপনার সেন্টারের নামটা লিখে দেবেন যে লিস্ট আমি একটু আগে দেখালাম ওই লিস্ট থেকে দেখবে সেন্টারের নাম কি সেই নামটা এখানে লিখবেন এখানে আপনার কালার পাসপোর্ট সাইজের ছবি একটা লাগিয়ে দেবেন পার্টিকুলার্স অফ স্টুডেন্ট এখানে স্টুডেন্টের নাম লিখতে হবে এখানে ডেট অফ বার্থ দিন মাস এবং বছর মেল হয়ে থাকলে এই অপশনে টিক দেবেন ফিমেল হয়ে থাকলে এই অপশনে টিক দেবেন এসসি হলে এই অপশনে টিক দেবেন এসটি টি হলে এখানে টিক দেবেন এখানে আপনার বাড়ির ঠিকানাটা লিখে দেবেন গ্রাম বা শহরের নাম পোস্ট অফিস এখানে পিনকোড এখানে ফোন নাম্বার এখানে ইমেল আইডি লিখবেন পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনার বাড়ির পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন এখানে পিন নম্বর দিয়ে দেবেন এখানে গার্জেনের ফোন নম্বরটা দেবেন এক্সামিনেশন পাস্ট যারা ক্লাস টুয়েলভে পড়েছেন তারা শুধু প্রথম ঘরটা ফিল করবেন এখানে লিখবেন মাধ্যমিক এখানে কোন সালে পাস করছেন সেই সালটা লিখবেন টোটাল কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা এখানে লিখবেন এবং কত পার্সেন্ট মার্কস সেটা এখানে লিখবেন এবার যারা গ্র্যাজুয়েশান ফার্স্ট ইয়ার পড়ছে তাদের ক্ষেত্রে দুটো ঘরই ফিল করতে হবে ক্লাস টেনের ডিটেলসটা দিয়ে দেবেন তারপরে ক্লাস টুয়েলভের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন এখানে লিখবেন উচ্চ মাধ্যমিক এখানে সাল এখানে কত মার্কস পেয়েছেন টোটালটা এখানে কত পার্সেন্ট মার্কস রয়েছেন সেই মার্কসটা কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলের নামটা এই ঘরে লিখবেন কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলের নামটা এই ঘরে লিখবেন প্রেজেন্ট ইনস্টিটিউশন আপনি বর্তমানে কোথায় পড়াশুনো করছেন যে স্কুলে পড়াশুনো করছেন বা যে কলেজে পড়াশুনো করছেন তার নামটা এখানে দিয়ে দেবেন এবার পার্টিকুলার্স অফ গার্জেন অর প্যারেন্ট এখানে আপনার বাবার নাম লিখতে হবে এখানে মায়ের নাম লিখতে হবে বাবার পেশা এখানে লিখবেন মায়ের পেশা এখানে লিখবেন গার্জেনের নাম যদি মা বা বাবা গার্জেন হয়ে থাকে তখন বাবার নামটা আবার এখানে লিখে দেবেন এবং পেশাটা এখানে লিখে দেবেন যদি কোনো অফিসে চাকরি করে তাহলে কোথায় চাকরি করে সেই জায়গার নাম এখানে লিখে দেবেন এবং যদি কোনো ব্যবসা করে কি ব্যবসা করেন সেটা এখানে লিখবেন এখানে সম্পূর্ণ ঠিকানাটা লিখে দেবেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনার পরিবারের বাৎসরিক আয় কত সেটা এই জায়গাতে লিখে দেবেন এবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এটা হতে হবে ছাত্রের শুধুমাত্র ছাত্রের নামে যাতে ব্যাংক অ্যাকাউন্টটা থাকে এখানে ব্যাংকের নাম লিখতে হবে এখানে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন এখানে ব্যাংকের শাখার নামটা লিখতে হবে এখানে আইএফএসসি কোডটা লিখতে হবে আইএফএসসি কোড যদি চেঞ্জ হয়ে থাকে ব্যাংক থেকে আগে জেনে নেবেন নতুন আইএফএসসি কোডটা কি সেই কোডটা এখানে লিখবেন এরপর আধার নম্বর আপনার আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন যেদিন ফর্মটা জমা দেবেন সেদিনের তারিখটা এখানে দেবেন স্টুডেন্টকে এখানে একটা সই করতে হবে এবং গার্জেন অথবা মা বাবাকে এখানে একটা সই করতে হবে এবার দেখে নিন কী কী ডকুমেন্ট জমা দিতে হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে ক্লাস টেন অথবা টুয়েলভের মার্কশিটগুলো জমা দিতে হবে এসসি বা এসটি সার্টিফিকেটটা জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন এটা জমা দিতে হবে কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্সটা জমা দিতে হবে এখানে কিন্তু ফ্যামিলি ইনকাম বড় নেই যে আপনাকে কোথাও পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলরের থেকে নিতে হবে এটা সেলফ ডিক্লারেশন দিলেই হবে এখানে দেখুন ডিক্লারেশনটা লেখা আছে এখানে আপনার বাবার নাম অথবা গার্জেনের নামটা লিখবেন এখানে আপনার বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দেবেন আপনাদের বাৎসরিক ইনকাম কত সেই টাকার অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন এবং এটা ইন ওয়ার্ডসে লিখে দেবেন এরপর এখানে তারিখটা দিয়ে দেবেন এখানে আপনার বাবার সিগনেচার অথবা গার্জেনের সিগনেচার করতে হবে তো এইভাবে ফর্মটা ফিল করার পর সাথে সমস্ত ডকুমেন্টের জেরক্সগুলো নিয়ে আপনারা আপনাদের যে সেন্টার আছে সেই সেন্টারে জমা দেবেন এবার দেখে নেব এই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন এবং কোচিং সেন্টারের লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন গুগলে গিয়ে ডাব্লিউ বিবি টাইপ করে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন প্রথমেই দেখুন চলে এসছে প্রি এক্সাম ট্রেনিং জেই অর নেট টু জিরো টু টু ফর এস অর এস টি ক্যান্ডিডেটস ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এই ফর্মের সাথেই কোচিং সেন্টারের লিস্ট দেওয়া আছে এবং সেই কোচিং সেন্টারের ফোন নম্বরও দেওয়া আছে যদি ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধে হয় বা কিছু জিজ্ঞাসা থাকে তো সেই নম্বরে ফোন করে জেনে নিতে পারেন ধন্যবাদ